ওয়েলকাম স্টুডেন্ট, আমি অরবিন্দ সেন। তোমাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আমি অনলাইন ক্লাস করতে শুরু করেছি। তোমরা যদি লজিকটিকে ভালোভাবে শিখতে চাও, লজিকে ভালো নাম্বার পেতে চাও, তাহলে আমার ভিডিওগুলি লক্ষ্য করো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটি লক্ষ্য করো, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে। আজকের আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ আমাদের লজিকের যে প্রথম চ্যাপ্টার আছে যুক্তি আর্গুমেন্ট, এই চ্যাপ্টারটা নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমাদের যে প্রথম অধ্যায় যুক্তি, সেখানে আমাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হলো যুক্তির স্বরূপ, অবরোহ ও আরোহ যুক্তি, যুক্তি ও যুক্তি আকার, যুক্তির বৈধতা, বৈধতা এবং সত্যতা এবং যুক্তির অবৈধতা। এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। আজকের আমি তোমাদের সামনে আলোচনা রাখছি যুক্তির স্বরূপ, যুক্তির স্বরূপ এই টপিকটা আজকে আমি আলোচনা করছি। তো প্রথমেই যে কথা বলার, যে আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছি যুক্তি, তাহলে এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের প্রথম যে কথা জানতে হবে যে যুক্তি বিজ্ঞান, আমাদের ক্লাস টুয়েলভের যে বইটা আছে যুক্তি বিজ্ঞান, সেই যুক্তি বিজ্ঞান বলতে কি বোঝায় আমরা সেটা যদি জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা এই যে আমাদের চ্যাপ্টারটা আছে যুক্তি, সেখানে আমরা সহজেই ঢুকতে পারবো, প্রবেশ করতে পারবো। তাহলে আমরা একটু খুব সহজে দেখে নিতে চেষ্টা করি যে যুক্তি বিজ্ঞান বা লজিক আসলে কি এবং কোথা থেকে এসছে। এই যে লজিক কথাটা বললাম, ইংরাজিতে আমরা যে লজিক কথাটা বলি, সেই লজিক কথাটা কোথা থেকে এসছে? লজিক কথাটা এসছে একটা গ্রিক শব্দ লজিকি থেকে। কি বললাম? গ্রিক শব্দ লজিকি থেকে। এটা হলো গ্রিক শব্দ লজিকি থেকে লজিক কথাটা এসছে। এই যে লজিকি কথা বলছি, এই লজিক শব্দটা এই লজিকি আবার কোথা থেকে এসছে? না, এটা লোগোস, লোগোস শব্দের বিশেষণ থেকে। লোগোস এটি একটি ল্যাটিন শব্দ, এটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ হলো লোগোস, যে লোগোস শব্দটি লজিকি নামক শব্দের বিশেষণ। তাহলে এই লোগোস কথার অর্থ কি? লোগোস কথার অর্থ হলো চিন্তা বা ভাষা, চিন্তা বা ভাষা লোগোস কথার অর্থ। সুতরাং আমরা লজিক বলতে সহজে বলতে পারি যে শাস্ত্র বা যে বিজ্ঞান চিন্তা বা ভাষা বিষয়ক আলোচনা করে তাই হলো লজিক, এটা আমরা সহজ করে বলতে পারি। এখন যুক্তিবিজ্ঞানী কপি, আইএম কপি, একজন বিশিষ্ট লজিশিয়ান, একজন বিশিষ্ট তর্কবিজ্ঞানী, কি নাম বললাম? আইএম কপি। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হলো ইন্ট্রোডাকশন টু লজিক। ইন্ট্রোডাকশন টু লজিক বইতে আইএম কপি যুক্তিবিজ্ঞানের কি সংজ্ঞা দিচ্ছেন? তিনি বলছেন যে শাস্ত্র বা যে বিজ্ঞান বৈধ বা যথার্থ যুক্তিটিকে অবৈধ বা অযথার্থ যুক্তি থেকে পৃথক করে তাকেই বলা হচ্ছে যুক্তিবিজ্ঞান। এটা আমরা আইএম কপি তার বইতে যে সংজ্ঞা দিয়েছেন সেখান থেকে লক্ষ্য করতে পারছি। এখন আমরা আমাদের মূল যে অধ্যায় যুক্তি, সেখানে আমরা ঢুকি। তাহলে এখন আমরা জানবো যে যুক্তি কাকে বলে। সহজ কথায় আমরা বলতে পারি যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি। কি বললাম? আমি সহজে বলি যে অনুমানের ভাষায় প্রকাশিত প্রকাশিত রূপকে বলে যুক্তি। তাহলে আমরা এই এই যে যুক্তির সংজ্ঞাটি দেখতে পাচ্ছি, এই সংজ্ঞাটিকে আমাদের বুঝতে হলে আমাদের জানতে হবে যে অনুমান কাকে বলে।
অনুমান কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কাকে আমরা অনুমান বলবো? অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, দূরের পাহাড়ে আমরা যখন ধোঁয়া দেখতে পাই সেই ধোঁয়া দেখে আমরা কি অনুমান করি, যে সেখানে নিশ্চয়ই আগুন আছে। তাহলে এই ধোঁয়া দেখে আগুনের যে জ্ঞান সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অনুমান। এই অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হচ্ছে যুক্তি। তাহলে এখন একটা প্রশ্ন আসে, সেটা হলো এই যে যুক্তি এবং অনুমান, যুক্তি এবং অনুমান কি সমর্থ? আমরা বলতে পারি না, যুক্তি এবং অনুমান সমর্থক নয়। কেন নয়? তার কারণ হলো অনুমান একটি মানসিক প্রক্রিয়া এবং যুক্তি তার বাহ্যিক রূপ বা বাহ্যিক প্রক্রিয়া। সেই কারণে আমরা অনুমান এবং যুক্তিকে কখনোই এক কথা বলতে পারি না। এবার আমরা আসি যে যুক্তির অবয়ব ব্যাপারটি। এই যে আমরা বললাম যে দূরের পাহাড়ে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, তার ফলে আমাদের আগুনের জ্ঞান হচ্ছে। তো এই যে ধোঁয়া দেখতে পাওয়া এবং তার ফলে আগুনের জ্ঞান হওয়া, এই বিষয়গুলোকে একত্রিত করলে যেটা দাঁড়ায় সেটা হলো যুক্তির অবয়ব। অর্থাৎ যুক্তি যে বচনগুলি দ্বারা গঠিত হয় তাকেই বলা হচ্ছে যুক্তির অবয়ব। আবার বলছি, যুক্তি যে বচনগুলি দ্বারা গঠিত হয় তাকে বলা হচ্ছে যুক্তির অবয়ব। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা যুক্তির দুটি অংশ থাকে। কি বললাম? একটা যুক্তির দুটি অংশ থাকে। কি কি? এক হলো আশ্রয় বাক্য, এক হলো আশ্রয় বাক্য, এবং দুই হলো সিদ্ধান্ত, দুই হলো সিদ্ধান্ত। তাহলে এই আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কাকে বলে? যে বাক্যের ভিত্তিতে আমি সিদ্ধান্তে উপনীত হই তাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। আর আশ্রয় বাক্যের ভিত্তিতে যে বাক্যে উপনীত হই তাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, দূরের পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছিল, তাহলে এই ধোঁয়া দেখে আমি সিদ্ধান্ত করলাম যে সেখানে আগুন আছে। তাহলে এখানে ধোঁয়া দেখতে পাওয়া, দূরের পাহাড়ে ধোঁয়া দেখতে পাওয়া, এটা হলো আশ্রয় বাক্য। আর আমি কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে সেখানে আগুন বা বন্যি আছে। তাহলে আশ্রয় বাক্যের ভিত্তিতে যে নতুন বাক্যে আমরা উপনীত হলাম সেই বাক্যকে বলা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে বোঝা গেল যে যুক্তির দুটি অংশ থাকে, একটা আশ্রয় বাক্য এবং আরেকটা হলো সিদ্ধান্ত। গেল বোঝা। এবার আমরা যেটা জানতে চেষ্টা করব যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে চেনার উপায় কি, সেটা হলো এই যে সুতরাং অতএব ফলত কাজেই তাই, সুতরাং অতএব ফলত কাজেই ইত্যাদি শব্দ দিয়ে যে বাক্যগুলো থাকে তাকে বলা হয় সিদ্ধান্ত। আর কারণ কেননা যেহেতু, কি বললাম? কারণ কেননা যেহেতু, এই এই শব্দগুলো দিয়ে যে বাক্য থাকে সেই বাক্যের আগের বাক্যটা হলো আশ্রয় বাক্য। তাহলে কি বলছি? সুতরাং অতএব ফলত কাজেই তাই, এই শব্দগুলো দিয়ে যে বাক্য থাকে সেটা হলো সিদ্ধান্ত। আর কারণ কেননা যেহেতু আগের বাক্যটা হলো আশ্রয় বাক্য। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটিভাবে যুক্তি ব্যাপারটি কি। তোমরা যদি আরো অনেক জানতে চাও, আমার সাথে ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে চাও, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও বলছি, লজিকে ভালো নাম্বার পেতে গেলে এবং লজিকটাকে ভালো করে শিখতে গেলে আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে তোমাদের লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে, তাহলে নিশ্চিত তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ।